হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমরা ডেনমার্কে এসেছি, এই তো 2 মাস হয়ে গেছে। আজকে বাড়ির জন্য মনটা খুব খারাপ করছিল, তো খারাপ করে বসে থাকলে তো হবে না। আজকেও সকালবেলা ডিউটি নেই, তাই টিফিন করে ফেললাম তাড়াতাড়ি করে। আর আজকে আমি রান্না করছি ব্রোকলি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। যেহেতু বাড়ির জন্য মনটা একটু খারাপ করছে, তো বলল বাইরে থেকে একটু ঘুরে আসবে, মানে এই চারপাশটা একটু স্কুটি দিয়ে ঘুরে আসব। আর আমাদের ঘরে ডিম শেষ হয়ে গেছে, তো ডিম আনতে যেতে হবে। আগের ভিডিওতে চুমাজিৎকে দেখেছিলাম যে রাস্তার পাশে ডিম পাওয়া যায়, সেখানে যাব। যদি সেখানে না পাই তাহলে যাব ওনার বাড়িতে। তো চলো, আমরা রান্না শেষ, এখন বেরিয়ে পড়ব। তো আজকে যেহেতু আমার মন খারাপ, ও বলল ঠিক আছে, অনেক দিন ধরে তো স্কুটি চালাই না আমি, বিয়ের পর আর চালানো হয়নি, শুধু একবার চালিয়েছিলাম, দাদুর বাড়িতে গিয়েছিলাম তখনই চালানো হয়েছিল। তো আজকে ও বলল আজকে তুমি স্কুটি চালাও। যেহেতু আমি স্কুটি চালাচ্ছি, তাহলে সেই জন্য আর হাইওয়ে দিয়ে গেলাম না, অল্টারনেটিভ একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এখন ঘুরছি স্কুটি দিয়ে। আর এই রাস্তাতে যেহেতু এত ট্রাফিক নেই, গাড়ি ঘোড়া নেই, আমার চালাতে কোনো অসুবিধাও হচ্ছিল না। তো আয়া পড়ছি বাড়ির কাছে, আর আমার চুলের অবস্থা দেখতেছো, স্কুটির হেলমেটটা দিয়ে কি অবস্থা হয়েছে। ওখানে আইসি ডিম লইতে, দেখি ডিম আসে নি। আজকে প্রথম স্কুটি চালালাম ডেনমার্কে আয়া, ইন্ডিয়ার থেকে ভালো যেহেতু রাস্তাঘাট ফাঁকা আছে। তারপর এসেছি ডিম নিতে, এই যে ডিম আছে, দুটো বাক্সই আছে, দুটোই নেব, অনেক দিন চলে যাবে এই দুটোতে। আর উনি যেহেতু, ওনার যেহেতু এগুলো ফার্মের ডিম, এগুলো অনেক বড় বড়, বাজারের থেকে অনেক বড় ডিমগুলো। আর তখন থেকে ও ট্রাই করে যাচ্ছে পেমেন্ট করার জন্য, কিন্তু হয়তোবা কোনো নেটওয়ার্ক ইস্যু ছিল, সেই জন্য পেমেন্ট করতে পারছিল না। অনেকবার এই ধরো 4-5 বারের মতো ট্রাই করেছিল। আর ওই যে দূর থেকে দেখতে পাচ্ছ, দুজন লোক আসছে সাইকেল দিয়ে, এখন তো ওয়েদারটা চেঞ্জ হয়েছে, সেই জন্য সাইকেলিংটা অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে ডেনমার্কে। আর এই গ্রীষ্মকালটাতেই সাইকেলিংটা ভালোই দেখা যায়, এখানটার মানুষজন সাইকেল চালাতে খুবই পছন্দ করে। আর ও তো এখনও লেগে আছে সমানে পেমেন্টটা করার জন্য, আর পেমেন্টটা বোধহয় হয়ে গেছে। আর এখানে ডেনমার্কে ছোটো বড় সবাই সাইকেল চালাতে ভালো পায়, ট্রান্সপোর্ট তো এত নেই, পাবলিক ট্রান্সপোর্ট, তাই জন্য সাইকেলটাই বেশি জনপ্রিয়। আর এখানে এই যে দেখতে পাচ্ছ ফ্ল্যাগটা লাগানো, ফ্ল্যাগ উঠানো আছে, তার মানে দোকানটা খুলেছে, ওনারই দোকান, যিনি ডিম বিক্রি করেন ওনারই দোকান। এখানে তো মাইকিং করা হয় না, আর ওনার বাড়ির পাশে একটা মেলা বসার কথা, জানি না মেলাটা বসেছে কিনা। আর এখানে তো মাইকিং হয় না, মানুষ গাড়ি ঘোড়ার হর্নই দেয় না, তা তো আবার মাইকিং। তো এভাবে ফ্ল্যাগ লাগানো থাকলে, মানে সাইন দেওয়া থাকে যে দোকান খুলেছে বা মেলা বসেছে। এইটা হচ্ছে ওনার বাড়ি সাইডেরটা, আর উনি একটা কন্টেনারের মধ্যে দোকানটা খুলেছেন, একা হাতে দোকানটাকে সামলান, প্লাস ওনার যে ফার্মটা ওটাও উনি সামলান। ফার্ম থেকে তো ডিম বিক্রি করেন, তোমাদেরকে দেখেছি। আর এখানে এই দোকানটার মধ্যে সব কিছু পেয়ে যাবে, উনি একা থাকেন যেহেতু, ওনার হাজবেন্ড নেই, একা মহিলা এই বয়সে এসে, ওনার বয়স কি 60-70-এর মধ্যে হবে, একা হাতে সব কিছু সামলান। আর এখানে দোকানটার মধ্যে মানে একটা সংসারের জন্য যা যা দরকার সব কিছুই আছে। আর দেখতে পেলাম আমরা যখন এসেছিলাম, তখনও উনি হাত সোয়েটার বুনেই যাচ্ছেন হাত দিয়ে, উলের সোয়েটার। আর এই দোকানের মধ্যেও ছিল কতগুলো, এই যে দেখতে পাচ্ছ ঘর সাজানোর জিনিস মেনলি বেশি ছিল। আর এই যে রুটি বেলার জন্য, এটার দাম কত জানো? আমাদের ইন্ডিয়ান টাকায় প্রায় 350-400 মতো। তো আমি নিলাম না এত দাম দেখে, আগে সুপার মার্কেটে দেখবো, যদি কম হয় সেখান থেকে নেবো, আর না হলে আবার আসবো যখন, তখন ওনার দোকান থেকে নেবো। এই সোয়েটারগুলো উনি হাতে বুনেছেন, খুব সুন্দর ছিল সোয়েটারগুলো, আর সবকটা জিনিসই দেখতে সুন্দর লাগছিলো। ঘর সাজানোর জিনিসগুলো তো বেশ কিউট ছিল, তো আমি নিতে পারলাম না, সবগুলো তো আর নিতে পারবো না, যেহেতু দাম অনেক বেশি, সেই জন্য আর নেওয়া হলো না। আর বাড়ির পাশেই ছিল ওনার যে ফার্মটা ছিল, মুরগির ফার্মটা, ওটা ছিল। আর উনি একা হাতে, মহিলা এই বয়সে, সব কিছু সামলে যাচ্ছে। আর এইটা যে দেখছো দোকানটা, এটা কোনো কোনো ঘরের মধ্যে না, দোকানটা হচ্ছে গিয়ে একটা কন্টেনারের ভিতর,
দোকানটা সাজানো। আর ওনাকে জিজ্ঞেস করেছিল সঞ্জু যে এই কন্টেনারটা কোথায় থেকে নিয়েছে, উনি বলে উনি জানেন না, ওনার হাজব্যান্ড যখন ছিলেন এই কন্টেনারটা উনি কিনে নিয়ে এসেছিলেন। আর এই কন্টেনারের মধ্যে যে এত সুন্দর করে দোকানটাকে সাজিয়ে রেখেছে, আর জিনিসপত্রের তো কিছুই অভাব নেই, সব জিনিসই ছিল। আর এখানে ডেনমার্কে যেহেতু ডেনমার্কে যেহেতু মানে ছেলে মেয়েরা 18 বছর হলেই আলাদা থাকতে শুরু করে, তো উনি একাই থাকেন, ওনার ছেলে মেয়েরা আলাদা আলাদা থাকেন। আর কিছুদিন হলো ওনার হাজব্যান্ড মারা গেছেন, এভাবে ওনার দিন কেটে যায় সোয়েটার বুনে আর ফার্মে সময় কাটিয়ে। আর একটা এই দোকানটা তো আছেই। আর এখানে মুখোশগুলো দেখতে পাচ্ছ, মুখোশগুলোর দাম এই প্রায় 1000 টাকার মতো ছিল। আমার একটা পছন্দ হয়েছিল, সেটা অনেক বেশি দাম, এই ধরো 1500 থেকে 2000-এর মধ্যে দাম ছিল, সেই জন্য আর নিলাম না। অনেকগুলো জিনিস ছিল ঘর সাজানোর, থাল বাসন ঘটি বাটি সবচেয়ে ছিল এই দোকানটাতে। কাচের জিনিস থেকে শুরু করে পিতলের জিনিস, স্টিলের জিনিস, স্টিলের জিনিস একটু কমই ছিল, কিন্তু কাচের জিনিস আর মেলামাইনের জিনিস অনেক বেশি ছিল। ডেনমার্কের মানুষজনগুলো খুবই পরিশ্রমী। আর এনার কথাই ভাবছি যে এই বয়সে এসেও উনি বসে নেই, সমানে কাজ করে যাচ্ছে। আর ওরা না কার উপর নির্ভরশীল হয় না যে টাকা চালাবে কেউ, উনি এখন পেনশনে আছেন কিন্তু তবুও নিজের খরচের টাকা নিজেই জোগাড় করছেন। এদিকের মানুষ প্রায় সবই এমন। আর এদিকে ছিল একটা ছোট ড্রেসিং রুম, মানে ট্রায়াল রুম যেটাকে বলে, যেহেতু ওনার দোকানে জামা কাপড় ছিল সেই জন্য একটা ছোট ট্রায়াল রুম ছিল। ট্রায়াল রুমটাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছে লাইটিং করে। আর এখানে ছিল লেডিস পার্স, জুতো। এই পুতুলটা এখন আমি এডিট করতে বসে দেখতে পাচ্ছি, এটার দাম হচ্ছে গিয়ে 450 টাকা। তখন কেন জানি না এটা দেখতে পাইনি, মানে পুতুলটা দেখেছি, দাম আমি দেখিনি, ভেবেছিলাম দাম অনেক বেশি হবে সেই জন্য আর দেখা হয়নি। আর এখানে ট্রায়াল রুমে ঢুকে আমি একটু নাটক করে নিচ্ছিলাম, ড্রেসগুলোও সুন্দর সুন্দর ছিল, ঘর সাজানোর জিনিসগুলো ছিল একদম চোখ করার মতো, চোখ ধাঁধানো জিনিস ছিল, দেখে পছন্দ হয়ে যাচ্ছিল সবগুলোই, কোনোটাই ফেলবার না। আর ও তখন থেকে আমাকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করো বাড়িতে যেতে হবে, ওর আবার বিকেলবেলা ডিউটি আছে। আর আমার তো মন চাইছিল না যে বেরিয়ে যায়, মনে হচ্ছিল একটা একটা করে দেখি সবকটা। তো আমরাও একটা নিয়ে নিয়েছি ফ্লাওয়ার পট, হাঁসের ডিজাইন করা ফ্লাওয়ার পট। আর এই যে উনি সেই সমানে এসে থেকেই দেখছি সুইটার বুনেই যাচ্ছে, তো এখন পেমেন্ট করবে, পেমেন্ট করে তারপর আমরা বেরোবো। আর আরেকদিন যদি সময় হয় তাহলে ওনার ফার্মটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এনারা নাকি দুজন বান্ধবী, ওনার বান্ধবী এসেছেন, যেহেতু ওনার একাই দিন কাটে বাড়িতে বসে, তো সেই জন্য আজকে ওনার সাথে দেখা করার জন্য ওনার বান্ধবী এসেছেন। আর ওনার বান্ধবী বসেছেন ক্যাশ বাক্সের সামনে। আসল কথা হলো আমি এমন জোরে বাইক চালানি দিছি, নিজের বাড়ি বানানো ভুলে গেছি, বাড়ি ফলাই গেছি গা সেদিকে, একবার একটু গেছি গা, বেশি দূরে গেছি না, সেদিকে জানলে কইতাছি বেশি দূরে গেছি না, এর আগে হে কইয়া দিছে বাড়ি ফলাই যেটা আছে তারও তাতে ঘুরাইতে পারি না, পিছনে আর ঘুরানোর লিয়ে বাইক ঘুরাইতে পারি না।